ভিতরে সবজি কাটাকাটি হচ্ছে, বা 9টা বাজবে তখনই আমাদের রান্না কমপ্লিট। হ্যালো ব্রিয়ান, গুড মর্নিং। আর একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আর এখন বাজে সকাল 11:13। সকালে আমি একবার ভিডিও শ্যুট করেছিলাম ওই 9টার সময়, তারপরে সেই ভিডিওগুলো কালকে যে ভিডিও ছিল একসঙ্গে অনেকগুলো ভিডিও ছিল, তো সেই ভিডিওগুলো আমি ডিলিট করে ফেলেছি আমার নিজের দোষেই, সেই জন্য আবার ভিডিও শ্যুট করতে হচ্ছে। আর এখন বাজে 11টা, ওকে 11টার সময় ভিডিও শ্যুট করছি, মানে 9, 10, 11 তিন ঘন্টা পর। মেঘলা আবহাওয়া দেখে না, আজকে মেঘ করেছে, মেঘলা আবহাওয়া। আর সকালবেলাতে প্রচুর কুয়াশা করেছিল, কিন্তু সকালে আমি ভিডিও শ্যুট করতে পারিনি, একবারে চারিদিকে অন্ধকার, ঘন কুয়াশা। আজকের ভিডিওটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে আমার মা বাবা মানে যেখানে কাজ করে সেখানে চলে গেল বাঁকুড়া, তো সকালবেলাতে মানে সেই বাসটা যায়, তো ব্যাপার হচ্ছে সকালে আমি উঠতে পারিনি, সেজন্য তোমাদেরকে দেখাতেও পারিনি। পূজাতে এসেছিল, ওকে, কারণ কাজও তো করতে হবে। আর একটা নিম্নচাপ উঠছে, সেটাও যদি বৃষ্টি হয় তাহলে আরও কাজ বন্ধ হয়ে যাবে। কাল মানে আজ খিচুড়ি বাজে প্রায় 1টা। আর দেখে না, সকালবেলা তো মেঘলা আবহাওয়া ছিল, এখন যেহেতু রোদ দিচ্ছে খুবই ভালো লাগছে। আর আজকে আমাদের এখানে খিচুড়ি হবে রান্না, তো কিছু কালেকশন করতে হবে। আমারও খাবার দিয়ে দিয়েছে, খাবার খাই, বিকালবেলাতে রান্না হবে। ওকে, তো খুবই ভালো লাগছে গাইজ, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটি দেখে খুব ভালো লাগবে। এখন চলে এসেছি মনসা মন্দির, এখানে বসে আছি, আদায় করছি প্রত্যেকটা ঘরে ঘরে, ভিতরে সবজি কাটাকাটি হচ্ছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে সবজি কাটাকাটি করছে আমার ভাই আছে, এখানে আছে নয়ন। তো গাইজ দেখে নাও, আজকে আমাদের এখানে খিচুড়ি রান্না হচ্ছে, মানে স্টার্ট হয়ে গেছে রান্না। দেখে অনেক লোক আছে এখানে, গ্রামের সবাই আছে, এখানে আর বেশি বেলাও নেই, আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার নেমে আসবে, তো তার আগে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। আর ঠিক যখন কটার 9টা বাজবে তখনই আমাদের রান্না কমপ্লিট অ্যান্ড সবাইকে খাওয়ানো হয়ে যাবে কমপ্লিট। ওকে, গ্রামে যতগুলো লোক আছে সবাইকে আমরা খাই। খিচুড়িতে রান্না হয়ে গেছে, এই যে দেখে নাও, আর সবাই বসে গেছে ওই সাইডে, তো এবারে আমাদেরকে পরিবেশন করতে হবে। যতগুলো ছেলে আছে সবাই পরিবেশন করতে হবে আমাদেরকে। যে মুকেশও আছে, মুকেশ জল আনছে, দেখে না সবাই কাজে ব্যস্ত আছে, খুবই ব্যস্ত ছিলাম গাইজ, সেজন্য ভিডিও করতে পারিনি, আজকের ভিডিওটা সেরকমভাবে ভালো করতে পারিনি, ওই যে কাজে ব্যস্ত ছিলাম সেজন্য। ওকে, তো চলো সরস্বতী পূজাতে আমরা এরকম খিচুড়ি করে থাকি, তো এবছরও করলাম, খুব সুন্দর হয়েছে। আর এখন বাজে তোমার রাত 10টা, এখানে ভিডিওটা শেষ করছি, আশা করি ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লাগলো, যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে। আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।